চুরির আলামতটা একেবারে নাই বললেই চলে। এখন পর্যন্ত আমাদের কাছে যেরকম তথ্য উপাত্ত বা যে পরিবেশ যেখানে যেখানে যেসব জিনিসগুলো আছে সেখানে বাহির থেকে কোনো চোর এসে এক্স্যাক্টলি এখানে এই স্বর্ণ নেয়া বা কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া এই আলমারি ভাঙ্গা, ওইখানে কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেটা হচ্ছে ওইখানকার নিজস্ব ইনস্ট্রুমেন্ট। চোর আসলে তো চোর নিজস্ব কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবে, ওইখানকার ইনস্ট্রুমেন্টের উপর ভিত্তি করে তো সে চুরি করতে আসবে না। আর সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা ডিএম এখানে, অর্থাৎ মনে করেন যে একটা ডিএমের ভিতরে 10টা গোলবার আছে, সে 10টা চোর আসলে তো 10টা গোলবারে নিয়ে যাবে, সে তো ওটার ভিতর থেকে একটা দুইটা করে কখনোই নেবে না। এখানে দেখা যাচ্ছে যে যে কটা ডিএম থেকে স্বর্ণ চুরি হয় ওনারা দাবি করে, সেখান থেকে সম্পূর্ণ স্বর্ণ চুরি হয় না, কোনো আংশিক স্বর্ণ চুরি হয়েছে। তো এটাই হয়তো আমাদেরকে একটা প্রশ্ন জাগিয়ে তোলে যে আসলে এটাকে বাহিরের চোর নাকি ভিতরের কোনো অসাধু কর্মকর্তা কর্মচারীর সাথে জড়িত আছে। তো সেটা একান্তই তদন্তের বিষয়, আমরা এক্স্যাক্টলি আপনি নিশ্চিত করে আপনার আগে আপনাদেরকে কোনো তথ্য দিতে পারবো না, এটা কি ভিতরের লোক করছে না বাহিরের লোক করছে। এই কাস্টমস এখানে গোল্ড আমাদের কাছে নিরাপত্তা চায়, আমরা নিরাপত্তা দিয়ে পুলিশের নিরাপত্তা দিয়ে আমরা এখান থেকে গোল্ড বাংলাদেশ ব্যাংকে নিয়ে যেটা প্রায়ই ঘটে, কিন্তু 2020 সালের গোল্ড এখন পর্যন্ত থাকার আমার মনে হয় কারণ নাই, হয়তো কোনো কারণে ওনারা কোন কারণে রাখছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমরা প্রাথমিকভাবে চারজন সিপাহী যারা ওখানে ডিউটি করতো তাদেরকে আমাদের তারা হস্তান্তর করে আমাদের কাছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, মানে কালকে রাতে দিয়েছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। আমরা এখন পর্যন্ত আপনাদেরকে জানানোর মতো কোনো তথ্য পাইনি এবং আমাদের সন্দেহভাজনের ভিতরে আরও যে সহকারী রাজস্ব কর্মকর্তা আরও চারজন আছে যেটা এখানে উল্লেখ করা আছে এজাহারে, আমরা হয়তো তাদেরকেও নিয়ে আসবো।